বেঙ্গালি টিভি ইউএসএ হেলথ টিপসে আপনাদের স্বাগত। চলুন বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো অ্যালার্জি সমস্যায় করণীয়। অনেকের ধারণা চর্মরোগ মানে অ্যালার্জি, অথচ হাজারো চর্মরোগের মধ্যে অ্যালার্জি হচ্ছে শুধু এক ধরনের রোগ। অ্যালার্জি শব্দটি সকলের কাছে অতি পরিচিত হওয়া সত্ত্বেও এ নিয়ে ভুল ধারণার শেষ নেই। কখনো কখনো ক্ষতিকর নয় এমন অনেক ধরনের বস্তুকেও ক্ষতিকর ভেবে আমাদের শরীর প্রতিরোধের চেষ্টা করি। সাধারণত ক্ষতিকর নয় এমন সব বস্তু প্রতি আমাদের এ অস্বাভাবিক প্রক্রিয়াকে অ্যালার্জি বলা হয়। সাধারণত অ্যালার্জি হলে হঠাৎ শরীরের দানা ওঠা শুরু হয় বা শরীরের বিভিন্ন স্থানে ত্বক লাল চাকা চাকা হয়ে ফুলে যায় এবং সেই সঙ্গে প্রচণ্ড চুলকানি থাকতে পারে। অনেক সময় সারা শরীরও ফুলে যায় এবং শ্বাসকষ্ট, বমি, মাথা ব্যথা, পেট ব্যথা, অস্থিসন্ধি ব্যথা, পাতলা পায়খানা ইত্যাদি হয়। এমনকি হঠাৎ কোনো তীব্র অ্যালার্জি রিয়াকশনে রোগীর মৃত্যু হতে পারে। অ্যালার্জির কোনো নির্দিষ্ট কারণ নেই, পৃথিবীর সব জিনিসই অ্যালার্জির কারণ হতে পারে। এক একজনের দেহ ও ত্বক এক এক ধরনের জিনিসের প্রতি অ্যালার্জিক হয়ে থাকে। যে কোনো খাদ্যদ্রব্য, পরিধেয় বা ও ব্যবহার্য জিনিসপত্র, প্রসাধনী সামগ্রী, মশামাছি ও পোকামাকড়ের কামড়, পারিপার্শ্বিক ধুলাবালি, আবহাওয়া, সূর্যলোক, কোনো নির্দিষ্ট ঔষধ, কৃমি, আঘাত, এমনকি দুশ্চিন্তাতেও অ্যালার্জি হতে পারে। যাদের বংশে হাঁপানি, একজিমা বা অ্যালার্জির সমস্যা আছে তাদের অ্যালার্জির প্রবণতা তুলনামূলক অন্যদের তুলনায় বেশি। অ্যালার্জির প্রাথমিক ও তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে ওরাল, টপিক্যাল অথবা ইনজেক্টেবল অ্যান্টিহিস্টাসিন বা অনেক সময় স্টেরয়েড দেওয়া হয়। তবে সঠিক ও উপযুক্ত চিকিৎসার পূর্বশর্ত অ্যালার্জি সৃষ্টিকারী কারণটি খুঁজে বের করতে হবে এবং যথাসম্ভব তা এড়িয়ে চলতে হবে। অ্যালার্জিক জিনিসের সংস্পর্শে না আসলে অনেক ক্ষেত্রে ধীরে ধীরে শরীরের সংবেদনশীলতা কমে গিয়ে স্বাভাবিক অবস্থা চলে আসে। তবে চিকিৎসকের উপদেশ ও ঔষধপত্রের মাধ্যমে যে কোনো অ্যালার্জির রোগী সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। পাশাপাশি অ্যালার্জি হয় এমন সব খাবার যেমন চিংড়ি, ইলিশ মাছ, গরুর মাংস, ডিম, বেগুন ইত্যাদি খাবার পরিহার করতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেঙ্গালি টিভি ইউএসএ হেলথ টিপসের সাথেই থাকুন।